সানডে টিভিতে স্বাগতম। বরফ গলা পানিতে ফুলে ফিপে উঠবে সমুদ্র, ক্রমে গ্রাস হয়ে যাবে বিশ্বের অনেক শহর। সেদিন আসতে হয়তো যথেষ্ট দেরি, তবে আরেক প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প আগামী বছর বড় মাপের আঘাত হানতে পারে। গত মাসে জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকার বার্ষিক বৈঠকে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের রজার বিলহাম এবং মন্টানা বিশ্ববিদ্যালয়ের রেবেকা বেন্ডিক এক গবেষণাপত্র পেশ করে বলেছেন, তারা সম্ভবত ভূমিকম্পের কিছু পূর্বলক্ষণ শনাক্ত করতে পেরেছেন। এর ভিত্তিতে তারা বলছেন, 2018 সালে 20টি বড় ভূমিকম্প হলেও তারা অবাক হবেন না। গত 100 বছরে বড় বড় ভূমিকম্পের সময় বিশ্লেষণ করে বিলহাম এবং রেবেকার গবেষণাপত্রে বলা হয়, যে কোনো কারণেই হোক, প্রলয়ঙ্কারী ভূমিকম্পের বছর পাঁচেক আগে পৃথিবীর ঘূর্ণন গতি যৎসামান্য পরিমাণে হলেও কমে আসে। বিলহাম এ বিষয়ে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মহাকালের কাছে 100 বছর সময়টা চোখের পলকের সমান হতে পারে। এরপরও তারা সাম্প্রতিক শতকের ভূমিকম্পগুলোর প্রবণতাকে খেলনা মনে করছেন না। তিনি বলেন, পৃথিবীর অস্থির কেন্দ্রভাগ কয়েক দশক পর সামান্য পরিমাণে হলেও তাদের পাওয়া তথ্য বলছে, এই গতি কমে আসা শুরুর বছর পাঁচেক পরই বড় বড় ভূমিকম্প আঘাত হানছে। 2012 সাল থেকে পৃথিবীর ঘোরার গতি কমছে উল্লেখ করে তিনি বলেন, 2018 সালে গোটা বিশ্বের বড় ভূমিকম্প বিশ্বে আঘাত হানলে হানতেও পারে। এক্ষেত্রে জনবহুল এলাকাগুলোই বেশি ঝুঁকিতে বলেও বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে আরেকটি বড় দুঃসংবাদ পুনরুচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বিশ্বের 292টি শহরের সঙ্গে চট্টগ্রামও তলিয়ে যেতে পারে আগামী 100 বছর নাগাদ। সমুদ্রের পানির স্তর যেভাবে বাড়ছে, তাতে চট্টগ্রামকে বাঁচানো হয়তো সম্ভব হবে না। নাসার বিজ্ঞানী সুরেন্দ্র অধিকারী এমন আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, উষ্ণায়নের প্রভাব আগের চেয়েও বেশি অনুমান করা যাচ্ছে তাদের উদ্ভাবিত এই টুল দিয়ে। বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, এ তথ্য অনেক পুরনো। কোন কোন এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটি এবার জানা যাবে নাসার গ্রেডিয়েন্ট ফিঙ্গারপ্রিন্ট ম্যাপিং টুলের মাধ্যমে। এরই মধ্যে ওই টুল থেকে জানা যাচ্ছে যে গ্রিনল্যান্ডের বরফ গলছে, যার ফলে লন্ডনের সমুদ্র স্তর বাড়তে পারে। এর ফলে লন্ডনে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে নাসা। নাসার সাম্প্রতিক গবেষণা বলছে, সমুদ্রের পানির স্তর আর 1 মিটার বাড়লেই ভারতীয় উপমহাদেশ অঞ্চলের অন্তত 14,000 বর্গ কিলোমিটার এলাকা সমুদ্রের অতলে তলিয়ে যাবে, হারিয়ে যাবে চীনের অন্যতম ব্যস্ততম বন্দর সাংহাই শহর, তলিয়ে যাবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কও। সানডে টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন, আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।